1968 সালে যখন ছাত্রলীগের ফরিদপুর উপজেলা সভাপতি, তখন যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন খান টিপু সুলতান, আর সাধারণ সম্পাদক ছিলেন রবিউল ইসলাম। আমি সেই কমিটির সদস্য হিসাবে জেলা কমিটির সভাপতি ছিলাম আমি মনোয়ার হোসেন মালিতা, এবং সাধারণ সম্পাদক ছিল গোলাম কুদ্দুস, এবং সদস্য ছিল সেই কমিটির সদস্য ছিল উল্লেখযোগ্য সুজিত কুমার শাহ, রবিউল রহমান, তৌহিদ আলী, তারপরে আছে তুফানদের হোসেন সহ আরও অনেকে। সেই সূত্রে ছাত্রলীগের একজন কর্মী হিসাবে অনুসূচিতের গোমা আন্দোলনে অংশগ্রহণ করি। পরবর্তীকালে 1947 সালের নির্বাচনে আমি ছাত্রলীগের কর্মী সভাপতি হিসাবে দায়িত্ব পালন করি, এবং আমার এলাকায় সমস্ত এলাকায় আওয়ামী লীগের প্রচার প্রচারণায় সর্বপ্রকার সহযোগিতা করি। 1970 সালে নির্বাচন হয়, সেই নির্বাচনে MNA প্রার্থী, মানে ন্যাশনাল অ্যাসেম্বলির প্রার্থী ছিল সৌদি মরহুম কামরুজ্জামান, যিনি জুবলি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, উনি MNA প্রার্থী ছিলেন, এবং উনি 1970 সালের নির্বাচনে বিজয় লাভ করেছিলেন। এবং এখানে MPA যিনি ছিলেন, তিনি কাজী খাদিমুল ইসলাম, মরহুম কাজী খাদিমুল ইসলাম, তিনি নির্বাচিত হয়েছিলেন। 1970 সালের নির্বাচনের পরে আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যখন পাকিস্তানে বিজাতীয় শাসক তারা জাতির জনকে নির্বাচনে জিতার পরে ক্ষমতা না দেওয়ায়, সেদিন ঐতিহাসিক 7ই মাসে জাতির জন বঙ্গবন্ধু শতাব্দী উদ্যানে, এই সেদিনকে রেসকোর্স ময়দানে ঐতিহাসিক 7ই মাসের ভাষণ দেয়। সেদিন বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে আমরা স্বাধীনতায় উদ্বুদ্ধ হয়ে সেই বঙ্গবন্ধুর ডাকে সেদিন আমরা সারা বাংলাদেশের ছাত্রলীগের কর্মীরা, সেদিনকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ এবং স্বেচ্ছাসেবক যৌথভাবে 7.5 কোটি মানুষ আমরা বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়েছিলাম। সেদিন আমাদের স্লোগান ছিল জয় বাংলা জাতীয় স্লোগান, বাসের লাঠি হাতে করে বাংলাদেশ স্বাধীন করো, তোমার আমাকে যারা কর্তব্যের জন্য। এবং তারা 25 রাত্রে ভাগও, সেই রাত্রে আমাদের বাঙালিদের উপর ঢাকা সহ খুলনা, রাজশাহী এবং সিটাগাং সহ বিভিন্ন শহরে এবং জেলা শহরে বাঙালিদের উপর সেই গর্ব পাকিস্তানিরা গণহত্যা শুরু করে। সেই থেকে তেমনি আমরা ঝিনাইদহ জেলার মানুষ, সেই নিয়ে মহকুমা জেলা যশোর জেলার লোক, আমরা যশোরের সেই পয়লা এপ্রিল আমরা যশোরের ঝিনাইদহ সাবডিভিশনের সেই বিষয়কালীন অবস্থানে আমরা পাকিস্তানি আমাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি, এবং সেখানে অনেক পাকিস্তানিরাও মৃত্যুবরণ করে, আমাদের মুক্তিযোদ্ধারা অনেকেই শহীদ হয়। পরবর্তীকালে যশোরের ঝিনাইদহ মহকুমার গাড়াগঞ্জ স্থানে আমরা প্রতিরোধ যুদ্ধ শুরু করি, তখন ছাত্রলীগের কর্মী সহ আনসার ইউপিআর সহ আমরা সেদিন প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণ করি। অংশগ্রহণ করার পরে সেখানে 2 গাড়ি পাকিস্তানি সেনাবাহিনী নিহিত হয়। পরবর্তীকালে আমাদের
বাংলাদেশের সমস্ত এলাকায় পাকিস্তানিরা সমস্ত মহকুমা এবং জেলা শহর দখল করে, সেই সময় আমরা কোনো উপায় না দেখে আমরা ভারত প্রতিবেশী রাষ্ট্র ভারতে যাই। সেখানে ভারতে গিয়ে আমরা ইয়ুথ ক্যাম্প স্থাপন করি। সেখানে প্রথমে ট্রেনিং নিয়ে আমরা বিহারের ক্যান্টনমেন্টে চাকুলিয়ায় আমরা প্রশিক্ষণ 2 মাস সিএনসি স্পেশাল গ্রুপের ট্রেনিং গ্রহণ করি। আমাদের সহযোদ্ধা হিসেবে আমাদের সাথে ছিল টাঙ্গাইলের আবুল কাশেম, মুক্তিযোদ্ধা সংসদের আহাদ চৌধুরী, আতিকুল্লাহ খান মাসুদ, জয়নাল হাজারি এবং নোয়াখালী ফজলে ইলাহি সহ আমরা 113 জন সিএনসি স্পেশাল বাহিনীর সদস্য হিসাবে আমরা সেটি প্রশিক্ষণ করি। যশোরের আমরা 13 জন ছিলাম। আমরা খান টিপু সুলতান এক্স সংসদ সদস্য, ছাত্রলীগ যশোর জেলা ছাত্রলীগের এক সময় সভাপতি, তিনি সহ আমি গোলাম রইস মোশাররফ হোসেন সহ আমরা যশোর এলাকায় যুদ্ধে অবতীর্ণ হই। আমাদের অপারেশন ক্যাম্প ছিল ভারতের মধ্যে বনগাস পাশে পেট্রাপুর নামক স্থানে। সেখানে আমরা অবস্থান করে বিভিন্ন সময় ভারতীয় সেনাবাহিনীর সাথে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সীমান্ত এলাকায় যুদ্ধে আমরা অবতীর্ণ হতাম এবং যুদ্ধ করে আবার ভারতে ফিরে যেতাম। তারপরে আমরা সেখান থেকে অপারেশন ক্যাম্প থেকে আমরা যশোরের নাবারণ, যশোরের নাবারণ এলাকা হয়ে আমরা যশোরের হাসিমপুর কাশিমপুর ক্যান্টনমেন্টের কুবের পাশে আমরা অবস্থান নেই। এখানে হাসিমপুরের রাজাকার ক্যাম্প আমরা একদিন রেড করি। সেখানে রেড করে সেই রাজাকারদেরকে আমরা খতম করে আমরা আবার ইন্ডিয়ায় চলে যাই। ইন্ডিয়ায় সেই পেট্রাপোলে আমরা অবস্থান নেই। পেট্রাপোল থেকে আমরা বাংলাদেশের মধ্যে আসতাম। সর্বশেষ আমরা দিনাজপুর জেলার শরীফপুর থানায় ভিতরে চলে আসি এবং শরীফপুর সবচেয়ে বড় যুদ্ধ, সেই যুদ্ধ শরীফপুর আবাইপুরের যুদ্ধ, আমি গোলাম রইস এবং মুজিবুর রহমান সহ আমরা সেই আবাইপুরের যুদ্ধে 150 জন পাকিস্তানি এবং পাকিস্তান সেনাবাহিনী এবং রাজাকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করি। একজন সেকেন্ড লেফটেন্যান্টকে আমরা গুলি করে হত্যা করি। তারপরেও আমাদের অবনতি করে আমরা এই যুদ্ধে আমাদের 18 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়। শহীদের মধ্যে উল্লেখযোগ্য মুক্তিযোদ্ধা হচ্ছে আমাদের নজরুল ইসলাম, জাফর সহ বাবুল আলী সহ 18 জন মুক্তিযোদ্ধা সেই যুদ্ধে শহীদ হয়। সেখান থেকে আমাদের যুদ্ধের সেখান থেকে 5 জন মুক্তিযোদ্ধাকে থানা প্রকারে নিয়ে এসে সেই 5 জন মুক্তিযোদ্ধাকে পাকিস্তানি সেনাবাহিনী রাজাকারেরা গুলি করে এবং ব্যালেটে খুচরাই খুঁজে সেই জীবন্ত মুক্তিযোদ্ধাকে হত্যা করে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধে বিভিন্ন কমান্ডার দায়িত্ব পালন করি। শুল্কবাই যুদ্ধ, সেই যুদ্ধে যুদ্ধ পরিচালনার মূল দায়িত্ব ছিল গোলাম রইস এবং ইয়ারম্যান মজিদ। আমি প্লাটুন কমান্ডার, আমরা 3 ভাগে ভাগ করেছিলাম মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য। এক ভাগে কমান্ডার ছিলাম আমি, আর এক ভাগে কমান্ডার ছিল নজরুল ইসলাম, আর এক ভাগের দায়িত্ব ছিল গোলাম রইস। কিন্তু তার দায়িত্বটা যেহেতু পুরো দায়িত্ব পালন করছে, সেখানে আর একজন দায়িত্ব পালন করেছে, সেটা আছে আনোয়ার হোসেন। এইভাবে আমরা 3 প্লাটুনে ভাগ করে আমরা যুদ্ধ পরিচালনা করি। 14 অক্টোবর এই যুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধে আমি প্লাটুন কমান্ডার হিসাবে, আমার গ্রুপে কেউ মারা যায়নি, নজরুল সাহেবের গ্রুপে 18 জন মানুষ মারা যায়, আমার গ্রুপে 32 জন মুক্তিযোদ্ধা ছিল। এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা যেমন শুল্কুপ মুক্ত যুদ্ধে আমি নিজে কমান্ডার হিসাবে আমার গ্রুপ সেখানে দায়িত্ব পালন করেছি, রহিস সাহেবের দায়িত্ব পালন করেছে। এটা বিভিন্ন জায়গায় যশোর হাসিমপুরে ওখানে কমান্ডার ছিলেন কামাল হাসান নাম করে, তার নেতৃত্বে আমরা আমি রহিস সাহেব হাসিমপুরে যুদ্ধে রাজাকার ক্যাম্প আক্রমণ যুদ্ধে আমরা দায়িত্ব পালন করেছি। আমরা 6ই ডিসেম্বর জেলেদা মুক্ত করি এবং 8ই ডিসেম্বর আমরা শরীফপুর উপজেলা মুক্ত করি। 16ই ডিসেম্বর পাকিস্তানি আর্মি আত্মসমর্পণ করে সেই 16ই ডিসেম্বর আমাদের বাঙালি জাতির একটা বিজয় পৃথিবীর মানচিত্রে মুক্ত বাংলাদেশ হিসাবে স্বীকৃতি লাভ করে। এটাই আমাদের সময় সার্থকতার, এইটাই আমার শেষ কথা। স্বাধীনতার পরে আমি মুক্তিযোদ্ধা সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সেই সংসদের শরীফপুর উপজেলা কমান্ডার হিসাবে 3 বার দায়িত্ব পালন করেছি এবং জেলা কমান্ডার হিসাবে 1 বার দায়িত্ব পালন করেছি।